আপনি প্রত্যেকটা আইটেম এই যখন লিখেছিল মেড ইন কলকাতা, মেড ইন কলকাতা, মেড ইন কলকাতা, কিন্তু আজকে আজকে সে সংখ্যা আজকে শুধু শিল্পীদের সন্ধানে পাঠানোর প্রচেষ্টা করছে, তারা তাকে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে নিলাম ধরে আজকে সেই জায়গা সাধারণ মানুষরা কি করছে আমাদের তারা আসলেন আন্দোলন শুরু করেছি, অতএব আপনারা কেউ এখান থেকে যাবেন না, আমাদের অনুরোধ। এবং আপনাদের জন্য এই আন্দোলন আজকে মনে রাখবেন, যদি এই আন্দোলন যদি আমরা সফল করতে না পারি তাহলে কিন্তু আপনাদের রুজি রুজি কিংবা আপনাদের পরিবার একটা সংকটের সংকটের জায়গায় পৌঁছাবে। অতএব সেই সব ভাবনা চিন্তা করে আপনারা এই স্থানে থাকুন এবং এদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, এবং এর যতদিন পর্যন্ত এর সুস্থ সমাধান না আসছে, এই সমাধান যতদিন পর্যন্ত সুস্থ সমাধান না আসছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এতে যদি আমাদের একজন দুজন দশজনের প্রাণ যাবে আমরা কিন্তু এই আন্দোলন ছেড়ে যাচ্ছি না। আপনারা পাশে থাকলে এই আন্দোলন আমাদের চলতে থাকবে, তখন দা এই আন্দোলনের জন্য এই হকারদের পুনর্বাসনের জন্য কিংবা হকারদের পুনরায় পুনঃস্থাপনের জন্য দিল্লি গেছেন, দিল্লি গেছেন, এটা সংসদ ভবনে তোলা হবে, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা আমরা নিয়েছি। অতএব আপনারা যদি এই আন্দোলনে সামিল ঠিকঠাক না হন তাহলে কিন্তু আমাদের এই আন্দোলন করা খুব দুস্থ হয়ে পড়বে। অতএব এই যে প্রশাসক, ব্যর্থ প্রশাসকের বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হয়ে ইয়ে করবো। অতএব আমি বলছি, সবাইকে অনুরোধ করছি, সবাই লাইন আপ হন, সবাই একে একে আমাদের কিছু চলে যাচ্ছে, আপনাদেরকে লাইন আপ করে যারা আজকে এই সমাবেশে সামিল হয়েছে প্রত্যেকের প্রত্যেকের কাছে আমাদের বিনম্র নিবেদন, আপনারা কেউ আমাদের এই সমাবেশ স্থান পরিত্যাগ করে চলে যাবেন না। আমাদের প্রতিনিধি দল সার্বভৌমিক নিয়ে এসেছেন, ওনারা আসবেন, সেখানে নির্যাস কি বেরোচ্ছে আপনারা অন্তত শুনে যাবেন। আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বহুমূল্য সময় নষ্ট করে আপনাদের নিজেদের স্বার্থে তাগিদে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি জানি আপনাদের বাড়িতে কাজকর্ম অনেক আছে, তবুও বলছি আপনি যে কাজ নিয়ে উদ্দেশ্যে নিয়ে বাড়ি ফিরছেন সেই আসল উদ্দেশ্যটা কিন্তু আপনি পূরণ করে না গিয়ে যদি বাড়ি চলে যান তাহলে আপনার লাভের লাভ কিছু হবে না, হতাশাচ্ছন্ন হয়ে যাবে। আমরা আজকে হতাশাচ্ছন্ন, আপনারা ওর সঙ্গে তাই সমন্বিতভাবে চেষ্টা করি, সমবেতভাবে লড়াই করি, আমরা আজকে আমাদের দাবি দাবা প্রশাসনের কাছে তুলে ধরি, যদি সঠিকভাবে আমাদের মূল্যায়ন না হয় তাহলে আগামী দিনে যথেষ্ট বড় মাঠের একটা আন্দোলন প্রতিরোধ গড়ে তোলার আমরা চেষ্টা করব। আজকে শুধু কথা প্রসঙ্গে আমি মানে আমাদের জীবন জীবিকার